অবশেষে হাইকোর্টের নির্দেশে রোজ ভেলিতে যারা টাকা ইনভেস্ট করেছিলেন আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এবং সেই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে আপনারা যদি রোজ ভেলিতে টাকা রেখে থাকেন কখনো যদি টাকা আটকে থাকে তাহলে এবার কিন্তু সেই টাকাটা আপনি ফেরত পেতে পারেন এবং সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো ভিডিওতে কিভাবে আপনারা ফর্ম ফিল করবেন অনলাইনের মাধ্যমে খুব সহজে আপনার কম্পিউটার অথবা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই আপনি এই কাজটা করতে পারবেন এবং অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে প্রচুর মানুষের কিন্তু টাকা সেখানে আটকে রয়েছে প্রচুর আমানতকারী কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনেক দিন থেকে যে রোজ ভ্যালির টাকা আমরা কবে ফেরত পাবো অবশেষে সেই দিন কিন্তু এসে গেছে আপনারা কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপের মাধ্যমে আপনার টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন অবশ্যই চলুন শুরু করি ভিডিওটি আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর নিচ্ছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব সেখানে ক্লিক করে দিন অবশ্যই আমাদের সঙ্গে जुड़े থাকুন চলুন শুরু করি রোজ টাকা কিভাবে ফেরত পাবেন আপনি কিভাবে আপনি ফর্ম ফিলআপ করবেন চলুন আমরা দেখে নেই আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউরোপ চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট সবার আগে আপনি অবশ্যই পাবেন এবং অবশ্যই আপনারা চলে যাবেন google.com গুগলে গিয়ে সার্চ করবেন আপনারা রোজ ভ্যালি এডিসি রোজ ভ্যালি এডিসি লিখে সার্চ করবেন দেখুন লেখাটা আমি দেখিয়ে দিচ্ছি একেবারে প্রথম থেকে ঠিক আছে এই দেখুন রোজ ভ্যালি এডিসি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে রোজ ভ্যালি অ্যাসেটস কমিটি তাদের পক্ষ থেকে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন সঙ্গে সঙ্গে অফিশিয়াল ওয়েবসাইটটা এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন লেখাই রয়েছে প্রথমে লগতে এডিস এবং লেখা রয়েছে রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি অ্যাপয়েন্টেড বাই অনারেবল হাই কোর্ট অ্যাট কলকাতা কলকাতা হাইকোর্টের কোর্টের অর্ডারে বিশেষ ভাবে কিন্তু এই অফিশিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এবং এখানে কিন্তু হাইকোর্টের বিভিন্ন আপডেট এই রোজ ভ্যালি কান্ড নিয়ে রোজ ভ্যালি নিয়ে যত ধরনের নিয়ম লাগু করা হচ্ছে হাইকোর্টের পক্ষ থেকে যা যা অর্ডার করা হচ্ছে সমস্ত কিছু কিন্তু এই ইনফরমেশন গুলো কিন্তু আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং এখানে এসে আপনারা কোথা থেকে আবেদন করবেন কোথায় ক্লিক করবেন কোথায় কি লিখতে হবে সেটা অবশ্যই বলে দিচ্ছে মন দিয়ে দেখুন এই ওয়েবসাইটে যখন ওপেন হবে ওপেন হওয়ার পর দেখবেন উপরে রয়েছে কোণার দিকে উপরে দেখুন আপলোড সার্টিফিকেট একটা অপশন রয়েছে একদম কোনার দিকে উপরে আপলোড সার্টিফিকেট অপশন পাবেন লেখা সেখানে গিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটু ওয়েট করবেন আপনার সামনে একটা ছোট্ট করে একটা ফর্ম চলে আসবে এই ফর্ম ফর্মটা কিন্তু আপনাদের ফিল করতে হবে একদম প্রথম থেকে যদি আপনারা দেখেন দেখুন আপলোড সার্টিফিকেট অপশনের নিচে রয়েছে তিনটি সেকশন একটা হচ্ছে ইনভেস্টর একটা নমিনি এবং এরপরে রয়েছে আদার্স এবং ইনভেস্টর মানে অর্থাৎ যার নামে বন্ড রয়েছে রোজভিলিতে রোজভিলিতে যে ইনভেস্ট করেছে তিনি যদি নিজে আবেদন করতে চান তাহলে ইনভেস্টরে ক্লিক করে আবেদন করবেন যদি আপনার বলে রাখি নমিনি আছে কিন্তু মেন যে যার নামে রয়েছে বন্ড তিনি মারা গেছে তবে তার নমিনি রয়েছে পরিবারের কেউ রয়েছে নমিনি তাহলে ফর্ম ফিল আপনাকে নমিনিতে ক্লিক করে এগিয়ে নিয়ে যেতে হবে এবং যদি ইনভেস্টার নমিনি কেউই না থাকে তবে উত্তরাধিকার সূত্রে কেউ দাবিদার থাকে তাহলে আদার্স এ ক্লিক করে আপনারা ফর্মটা ফিল করতে পারেন তো ইনভেস্টার যদি নিজে করতে চায় আবেদন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমানতকারীর গণের নাম এখানে কোম্পানি কোম্পানি এখানে দেখুন বিভিন্ন কোম্পানি রয়েছে রোজভেলের বিভিন্ন সেকশন রয়েছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই রোজভেলের টাকাগুলো ইনভেস্ট হতো তো আপনার যে বন্ড রয়েছে আপনি যে পয়সা জমা করেছেন সেখানে টাকা ইনভেস্ট রোজভেলিতে সেটা কোন খাতে এখানে কিন্তু অবশ্যই তার চার্ট পেয়ে যাবেন আপনি অবশ্যই এই চার্ট থেকে যেটা রয়েছে আপনি আপনার রিসিপ্ট কপিটি কিন্তু অবশ্যই চেক করবেন আপনি আপনার দলিল যে রয়েছে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা চেক করলেই কিন্তু সেখানে লেখা থাকবে আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা চুজ করবেন চুজ করার পরে এখানে ফার্স্ট ইনভেস্টর প্রথম আমানতকারী নাম লিখবেন বয়স লিখবেন জেন্ডার এখান থেকে তিনি পুরুষ না মহিলা না আদার্স সেটা কিন্তু চুজ করবেন এখানে বলে রাখি ফার্স্ট ইনভেস্টার মানে হচ্ছে যার নামে রয়েছে পলিসি ঠিক আছে পলিসি যার নামে রয়েছে তার নামই হচ্ছে প্রথম আমানতকারী এবার তার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন বর্তমান নাম্বার যেটা রয়েছে দিয়ে দেবেন আইডেন্টি টাইপ পরিচয় পত্র দিতে হবে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি কার্ড যে কোনো একটা ডকুমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর একটা সেকশন খুলবে এখানে আপনি যদি আধার কার্ড চুজ করেন তাহলে আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপর কিন্তু সেকেন্ড ইনভেস্টর দ্বিতীয় যৌথ আমানতকারী এবার এবার এখানে বলে কি জয়েন্ট হোল্ডার যারা রয়েছে অ্যাকাউন্ট পলিসি জয়েন্ট হোল্ডারদের জন্য কিন্তু এটা দিতে হবে ঠিক আছে এরপর ফোন নাম্বার দিয়ে দেবেন আইডেন্টি টাইপ দিয়ে দেবেন তার এবং নেম অফ দ্য ফাদার্স ঠিক আছে পিতার নাম ঠিকানা অ্যাড্রেস যা রয়েছে দিয়ে দেবেন রাস্তা ভিলেজ এখানে পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড রাজ্য এগুলো চুজ করবেন এটা সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যের নাম রয়েছে নিচের দিয়ে গেলে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন এখান থেকে ডিস্ট্রিক্ট পাবেন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম রয়েছে এই লিস্টে আপনার যে জেলাটা রয়েছে সেই জেলাটা চুজ করে দিয়ে দেবেন এবং পিন কার্ড দিয়ে দেবেন এবার দেখুন নিচে এখানে আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দেবেন ঠিক আছে কোন ব্যাংক কোন কোম্পানির ব্যাংক রয়েছে আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থাকলে দিয়ে দেবেন অথবা আপনার অন্য যে ব্যাংক রয়েছে ইউকো ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক রয়েছে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার ব্রাঞ্চের নাম এখানে আপনার ব্রাঞ্চের কোড এখানে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেনি যেহেতু উল্লেখ করেছে যে সেভিংস ব্যাঙ্ক সেহেতু আপনি সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং বলে রাখি কারেন্ট অ্যাকাউন্ট দিলে সমস্যা হবে কিনা হবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না যেহেতু সেভিংস অ্যাকাউন্টে উল্লেখ করে দিয়েছে সেহেতু আপনারা কারেন্ট অ্যাকাউন্ট থাকলেও দেবেন না এখানে সেভিংস অ্যাকাউন্ট থাকলেই দেবেন ঠিক আছে এবং এখানে লিখুন এমআইসিআর কোড এটা ব্যাঙ্কে গেলেই আপনি পেয়ে যাবেন দিয়ে দেবেন এবং আইএফএসসি কোড আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পেজে থাকবে আইএফএসসি কোডটা দেবেন এবার নিচে দেখুন একদম গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে এখানে একটু মন দিয়ে দেখুন অফ ইনভেস্ট ঠিক আছে আমানত সমূহের বিবরণ ঠিক আছে ইনভেস্টমেন্ট যা করেছেন আপনি ডিটেলস অফ ইনভেস্টমেন্ট যা ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টমেন্টের উপরে এখানে কিন্তু তথ্য দিতে হবে প্রথমে সিরিয়াল নাম্বার ওয়ান রয়েছে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার আপনি যে সার্টিফিকেট নাম্বার রয়েছে আপনার সার্টিফিকেটে সেই নাম্বারটা বসিয়ে দেবেন নেম অফ দা সার্টিফিকেট হোল্ডার যার নামে সার্টিফিকেট ইস্যু হয়েছে যার নামে পলিসি রয়েছে তার নামটা লিখবেন ডেট অফ ইনভেস্টমেন্ট কবে ইনভেস্ট করেছেন আপনি সার্টিফিকেটে পেয়ে যাবেন এবং দেখুন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট কত টাকা করে ইনভেস্ট করতেন আপনি অ্যামাউন্ট কত ছিল সেটা চুজ করে দিয়েছেন এখানে চুজ করে ডেট অফ ম্যাচুরিটি কবে ম্যাচুরিটি হওয়ার ডেট ছিল সার্টিফিকেটে পেয়ে যাবেন দলিলে পেয়ে যাবেন এরপরে দেখুন কোম্পানি অলরেডি আপনাকে যদি কোনো টাকা দিয়ে থাকে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে কত টাকা পেয়েছেন এবং এরপরে রয়েছে আপনার কত টাকা বাকি রয়েছে অর্থাৎ আপনি কত টাকা পাবেন রোজবেলির কাছে সেই টাকার অঙ্কটা কিন্তু এখানে বসিয়ে দেবেন দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার দুই লাখ পাঁচ লাখ দশ লাখ যা রয়েছে হিসেবে যত টাকা পাবেন আপনি সেই টাকাটা বসিয়ে দেবেন ঠিক আছে এবং এখানে কত টাকা প্রাপ্য ঠিক আছে কত টাকা টোটাল পাবেন আপনি সেটাও কিন্তু এখানে বসিয়ে দেবেন এখানে এটা আশা করি সেমই হয় ঠিক আছে এখানে যেটা বসাবেন এটা সেম হবে যেহেতু এটা কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি কতটা পাননি সেটাই আপনি পাবেন তো এটা কিন্তু সেম হয় তো এবার আপনার নিচে কিন্তু ক্লিক করে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ডকুমেন্ট আপলোডের সেকশন চলে আসবে দেখুন এখানে বেশ কিছু ডকুমেন্ট আপনার কিন্তু স্ক্যান করে রেডি রাখতে হবে প্রথমে রয়েছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট আপনার সার্টিফিকেটের যে কাগজটা রয়েছে সার্টিফিকেটটা স্ক্যান করে এখানে

যে জায়গার স্থায়ী বাসিন্দা সেই জায়গার প্রমাণ হিসাবে আপনি পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স লাইটের বিল অর্থাৎ ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল রয়েছে টেলিফোন বিল রেশন কার্ড যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে দেবেন স্ক্যান করে এবার ব্যাংকের পাসবুক প্রথম পেজের পাসবুক সেটা স্ক্যান করে ছবি তুলে স্ক্যান করে আপনারা কিন্তু এখানে আপলোড করবেন এবার হচ্ছে ক্যান্সেল চেক একটা দিতে হবে ক্যান্সেল চেক আপনার দিয়ে দেবেন ফটো কপি অফ চেক ফয়েল ঠিক আছে এই স্ক্যান করে আপনারা এখান থেকে ক্যান্সেল চেকটা আপলোড করবেন করে জাস্ট আপনারা সাবমিট করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে তবে সার্ভারের বিভিন্ন ধরনের ইস্যু রয়েছে এই মুহূর্তে কেননা একেবারে নতুন নতুন লেটেস্ট ব্রেকিং আপডেট এবং নতুন ওয়েবসাইট কাজ চলছে এখনও এখনো হয়তো এটা সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনারা এস এম এস নাও পেতে পারেন ঠিক আছে তবে একটু ওয়েট করবেন দু একদিনের মধ্যে হয়তো এসএমএস পেয়ে যাবেন তবে এইভাবেই কিন্তু আপনারা ফর্মটা সাবমিট করে দেবেন জাস্ট এখানে সাবমিট করলেই আপনাদের রেকর্ড কিন্তু তাদের কাছে চলে যাবে অর্থাৎ এই যে এডিসি যে ডিপার্টমেন্ট রয়েছে রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি তাদের কাছে কিন্তু আপনার টোটাল হিস্ট্রি টোটাল রেকর্ড কিন্তু তাদের কাছে জমা পড়বে ঠিক আছে এরপর যখন পরবর্তী প্রসেস আসবে তখন কিন্তু আপনি সেই সমস্ত সুবিধা পাবেন এবং ইনফরমেশনগুলো পাবেন এবং টাকা কবে ফেরত দেওয়া হবে কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে এই সমস্ত বিষয় জানতে হলে অবশ্যই আপনাকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই আপডেট দেওয়া হবে আমরা কিন্তু সবার আগে আমাদের চ্যানেলে সেই খবর দিয়ে দেবো আপনার জন্য তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ